আপনি শুনলে অবাক হবেন, অন্যান্য পশু পাখির মতো মাছও ফল খায়। আপনি কি কখনো আকাশে তিনটি সূর্য দেখেছেন, অথবা আকাশ থেকে কখনো তারা ঝরে পড়তে দেখেছেন? পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজটি কয়েক মিটার জায়গা জুড়ে বিস্তৃত, আর এই ফ্রিজটি দেখলে আপনি নিশ্চিত চমকে যাবেন। পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যাকে জাহান্নামের দরজা বলা হয়। আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখাবো যা না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। আপনি কি কখনো বরফের ভেতরে কুমিরকে থাকতে দেখেছেন? প্রচন্ড শীতে বরফের মধ্যে একটি প্রাণী কিভাবে বেঁচে থাকে এটাই ভাববার বিষয়। এখন যে কুমিরগুলোকে দেখছেন, এগুলো এই নদীতে বসবাস করত, আর প্রচন্ড শীতে এই নদী বরফে পরিণত হওয়ার পর তারা অন্য কোথাও চলে যায়নি, বরং এই নদীতেই রয়েছে। তবে এক্ষেত্রে বেঁচে থাকার জন্য তারা তাদের মুখ কিছুটা বাহিরে বের করে রাখে, আর সম্পূর্ণ শরীর বরফের ভেতরেই থাকে। তবে যখন এই বরফ পুনরায় গলে আগের মতো নদীতে পরিণত হয়, তখন এরা আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে। বরফে জমে থাকা এই কুমিরগুলোকে দেখলে আপনার মনে হবে এরা মারা গেছে, কিন্তু তা একেবারেই নয়। আপনি কি জানেন মাছ অন্যান্য পশু পাখির মতোই ফল খায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক প্রকার মাছ আছে যারা ফল খাওয়ার জন্য পানি থেকে লাফ দিয়ে ফল নিয়ে আবার পানিতে চলে যায়, বিশেষ করে বেরি ফল। এর ভিডিও ফুটেজ না থাকলে আপনি হয়তো কখনোই এটি বিশ্বাস করতেন না, কারণ এটি অবিশ্বাসের মতো একটি ঘটনা। আপনি যদি হঠাৎ করে আকাশে তিনটি সূর্য দেখতে পান, তাহলে আপনি কি করবেন? আপনি কি এগুলোকে আরো ভালোভাবে দেখার চেষ্টা করবেন, নাকি নিজের চোখ বন্ধ করে ফেলবেন? হ্যাঁ, তিনটি সূর্য, এটা অবিশ্বাস্যকর হলেও সত্য। এই দৃশ্যটি চীনে দেখা গিয়েছিল। এটি একটি ফেনোমেন, আর এই ফেনোমেনকে বলা হয় সানরক। এই ফেনোমেনন একই সাথে অনেকগুলো আলোকিত স্পট তৈরি করে যা দেখতে অনেকটাই সূর্যের মতো। 2020 সালের নভেম্বর মাসে জাপানের একটি এলাকাতে আকাশ থেকে অদ্ভুত এক আলোক রোশনির নিচে আসতে দেখা যায়। এটি সেই সময় অনেকেই তাদের ক্যামেরায় রেকর্ড করেছিল, অনেকেই ভেবেছিল এটি তারা। পরবর্তীতে জানা যায় এটি বিশাল বড় একটি ফ্ল্যাশ। এটি দেখতে খুবই চমৎকার ছিল, এমন অসাধারণ দৃশ্য এর আগে আর কখনোই দেখা যায়নি। 2020 সালে চায়না সোলার প্যানেলের পিছনে অনেক টাকা খরচ করেছে। এখানে দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে সোলার প্যানেলগুলোকে রাখা হয়েছে যা ভাসমান। তারা আসলে তাদের পরিবেশের কথা চিন্তা করেই এমন পদক্ষেপ নিয়েছে, কারণ এগুলো সুস্থ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা এই প্রজেক্টটির জন্য $157 মিলিয়ন খরচ করেছে। সোলার প্যানেলের এমন বিশাল জায়গা পৃথিবীতে মাত্র একটি রয়েছে। এটি 94,000টি পরিবারের বিদ্যুৎ সরবরাহ করে, তাও আবার পরিবেশের কোনো ক্ষতি না করেই। এটি সাইবেরিয়ার একটি দৃশ্য। এই জায়গাটি খুবই ঠান্ডা, এটি পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজ। তবে আপনি যদি মনে করে থাকেন আপনার বাড়িতে যেই ফ্রিজটি রয়েছে এর ডিজাইন ঠিক তেমনই, তাহলে আপনি ভুল করছেন, কারণ এটি একেবারেই আলাদা। এর মধ্যে বিশাল জায়গা রয়েছে যেখানে মাছ সহ বিভিন্ন জিনিস রাখা যায়, আর সেগুলো এক বছরেরটা অন্য বছরেও ব্যবহার করা যায়। এর ফলে সেগুলোর কোনো ক্ষতি হয় না। এই ফ্রিজটি 100 থেকে 140 মিটার দৈর্ঘ্য, তিনটি গ্যালারি নিয়ে গঠিত। এটি সমতল মাটি থেকে প্রায় 13 মিটার নিচে অবস্থিত। এর মধ্যে প্রায় 200টি গুহা রয়েছে। এখানকার তাপমাত্রা সারা বছর একই রকম থাকে। এর তাপমাত্রা -15 থেকে 17 ডিগ্রি থাকে। আমাদের জীবনে অনেক সময় অনেক রকমের অদ্ভুত ঘটনা ঘটে যায় যা সব সময় ক্যামেরাবন্দী করা সম্ভব হয় না। তবে সৌভাগ্যের বিষয় হলো আমাদের স্যাটেলাইট রয়েছে, আর এর সাহায্যে NASA এমন একটি ভিডিও রেকর্ড করেছে যার মাধ্যমে কিছু প্রসেসিং রেকর্ড হয়েছে। তাদের ভিডিওতে পৃথিবীর হিমবাহ এবং বরফের চাদর কিভাবে গলে যায় তা দেখা যাচ্ছে। পেন্টিং শুধু মানুষই নয়, প্রকৃতিও অসাধারণ পেন্টিং করতে পারে। বিশেষ করে যারা বরফের দেশে বসবাস করে তারা হয়তো এমন পরিস্থিতি দেখেছে। এখানে দেখতেই পাচ্ছেন গ্লাসের উপরে বরফ দ্বারা কিভাবে অসাধারণ পেন্টিং করা হচ্ছে। এটি একটি ফেনোমেন। এটি 2017 সালে সৌদি আরবে ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন অবিশ্বাস্যভাবে ওয়াটারফল হচ্ছে। এটি একটি ফেনোমেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়, এর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। এখানে দেখতে পাচ্ছেন আগুনের সাহায্যে কিভাবে চুল কাটা এবং ডিজাইন করা হচ্ছে। তবে যারা এই কাজে যুক্ত থাকে তারা খুবই অভিজ্ঞ। এইভাবে চুল কাটা আমাদের দেশ থেকে শুরু না হলেও ইতিমধ্যে এটি আমাদের দেশে চালু হয়েছে। এভাবে চুল কাটার জন্য তারা সর্বপ্রথম চুলের মধ্যে বিশেষ এক ধরনের কেমিক্যাল দেয়, এরপর আগুনের সাহায্যে চুল কাটে। আপনি কি কখনো এইভাবে চুল কেটেছেন? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন।
যেই প্রাণী জঙ্গলে বসবাস করে তাদের পক্ষে সেখানে টিকে থাকা এতটা সহজ নয়। এক্ষেত্রে টিকে থাকার জন্য তারা অনেক সময় এমন আচরণ করে যা মানুষ এর আগে কখনোই দেখেনি। বিশেষ করে আপনি যদি ঈগল পাখি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন এরা কতটা ভয়ানক। এদের থাবা থেকে কেউ বাঁচতে পারে না। কিন্তু এই ভিডিওতে দেখুন কিভাবে হরিণটি ঈগল পাখির চেয়ে উপর দিয়ে জাম্প করছে। এটি সত্যি অবিশ্বাস্যকর। এখন এমন একটি ছবি দেখাবো যেটি অনেকের কাছেই পরিচিত মনে হবে, বিশেষ করে যারা উইন্ডোজ XP অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এই পিকচারটি সবচেয়ে বেশি মানুষ ভিউ করেছে। এই ছবিটি তুলেছিলেন ক্যালিফোর্নিয়ার চার্লেস আরিফ এবং ব্লিস। কালো রঙের এই দৃশ্যটিকে দেখেছেন, এগুলো আসলে পাখি। এই পাখিগুলো একসাথে দলবদ্ধ হয়ে উড়ে বেড়ায়, আর এটি একটি ফেনোমেন। আর এই ফেনোমেনটিকে বলা হয় সোয়ামিং। এই দলের মধ্যে হাজার হাজার পাখি অংশগ্রহণ করে আর তারা একই সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে উড়ে বেড়ায়, আর এর ফলে অনেক সময় সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কিত হয় যা দেখে মনে হয় আকাশের বুকে কেউ পেন্টিং করেছে। বিজ্ঞানীদের মতে এরা শিকারী পাখিদের হাত থেকে বাঁচার জন্যই এইভাবে দলবদ্ধ হয়ে চলে। এখন যে দৃশ্যটি দেখছেন এটিকে জাহান্নামের দরজা বলা হয়, আর এটি তুর্কমেনিস্তানে অবস্থিত। তবে এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এর পেছনে মানুষের কিছুটা হাত রয়েছে। 1971 সালে কিছু বিজ্ঞানীরা এই জায়গায় গবেষণা করতে আসে আর তারা অনুমান করে এখানে গ্যাস রয়েছে, এজন্য তারা মাটি খনন করতে শুরু করে। কিন্তু এর ফলে অনেক বড় একটি গর্ত তৈরি হয়। এরপর তারা বুঝতে পারে এখানে ক্ষতিকর মিথেন গ্যাস রয়েছে যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর, তাই এটিকে যত দ্রুত সম্ভব নষ্ট করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। এর জন্য বিজ্ঞানীদের কাছে দুটি পথ ছিল, এক পুনরায় মাটি দ্বারা জায়গাটিকে আগের মতো করে ফেলা অথবা গ্যাসগুলোকে নষ্ট করে ফেলা। এত বিশাল বড় জায়গাটিকে মাটির সাহায্যে বন্ধ করা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ছিল, আর ততদিনে মানুষের অনেক ক্ষতি হয়ে যেত। এজন্য তারা সিদ্ধান্ত নেয় জায়গাটিকে আগুন লাগিয়ে দিবে, কারণ তারা ভেবেছিল এখানে আগুন দিলে কিছুদিন পর গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু তেমনটি হয়নি, এখানে মিথেন গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। তাই 1971 সাল থেকে এখন পর্যন্ত একইভাবে এই জায়গাটি জ্বলছে। এটি প্রায় 70 মিটার বড় এবং ডায়ামিটার 30 মিটার। তবে অনেকেই এই জায়গাটি দেখার জন্য এখানে যায়, ফলে এখানকার পর্যটক সংখ্যা বেড়েছে। রাতের বেলা জায়গাটি আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ অনেক দূর থেকেও এখানকার আলো দেখা যায় যা দেখতে খুবই ভয়ানক আর আকর্ষণীয় মনে হয়। কিম জং উন একজন রহস্যময় মানুষ। সে সর্বদা সবকিছু রহস্যজনক ভাবেই করতে পছন্দ করে। তার সম্পর্কে মানুষ খুব বেশি একটা জানতে পারে না, কারণ সে নিজেকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখতে চায়। সে যখন গাড়ির সাহায্যে কোথাও যায় তখন তার বডিগার্ডরা চারপাশ থেকে তার গাড়ির পিছনে দৌড়তে থাকে, তবে তার সাথে গাড়ি নিয়ে নয়, তারা পায়ে হেঁটে গাড়ির পিছু করে। তবে এরা সাধারণ কোনো বডিগার্ড নয়, এরা কোরিয়ান আর্মি, আর এদেরকে অনেক পরীক্ষার পর এই কাজে যুক্ত করা হয়, এরপর ট্রেনিং দেওয়া হয়। এই সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি ছোটবেলায় একটি মুভিতে এমন দৃশ্য দেখেছিলেন, আর সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। পেঁচার এক বিশেষ ক্ষমতা রয়েছে, এরা কোন রকম শব্দ না করেই উড়ে যেতে পারে, তাই এরা নিঃশব্দ নিশাচর হিসেবে পরিচিত। এরা কোন রকম সাউন্ড না করেই উড়ে যেতে পারে। পক্ষান্তরে যদি কবুতর কিংবা অন্য কোনো পাখির কথা বলা হয় তাহলে এরা অনেক সাউন্ড করে। অন্যান্য পাখি যখন উড়ে যায় তখন তাদের পাখার সাহায্যে শব্দ তৈরি হয়, কিন্তু পেঁচার ক্ষেত্রে তেমনটি হয় না। এমনকি এরা যখন উড়ে যায় তখন এদের পাখা সম্পূর্ণ সোজা রেখেই অনেক দ্রুত গতিতে উড়ে যেতে পারে, ফলে কোনো অতিরিক্ত বাতাস সৃষ্টি হয় না। তাই নিচে যদি তুলা কিংবা অন্য কিছু রেখে দেন তাহলে সেটি স্থিরভাবেই তেমনই থাকবে, কিন্তু অন্যান্য পাখির ক্ষেত্রে সেটা কখনোই স্থায়ী হবে না, কারণ অন্যান্য পাখির ক্ষেত্রে আলাদা একটি শক্তি তৈরি হয় আর এর ফলে নিচে থাকা হালকা সবকিছু এইভাবে উড়ে যায়। জেলিফিশ দেখতে যেমন অদ্ভুত তেমনি আকর্ষণীয়। আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি এমন একটি নদীতে রয়েছেন যেখানে চারিদিকে শুধু জেলিফিশ আর জেলিফিশ, তবে এরা আপনার কোনো ক্ষতি করছে না। আপনার কি মনে হয় এমন কোনো জায়গা রয়েছে? ইলমালক আইল্যান্ডে এমন একটি জায়গা রয়েছে যেখানে জেলিফিশের একটি নদী রয়েছে আর সেটিকে জেলিফিশ লেক বলা হয়। হাজার বছর আগে এই লেকটি সমুদ্র থেকে আলাদা হয়ে গিয়েছিল আর এই আলাদা জায়গাটি তাদের শত্রুমুক্ত ছিল। জেলিফিশ খুবই দ্রুত বংশবৃদ্ধি করে, এখানে কোটি কোটি জেলিফিশ রয়েছে আর তারা তাদের মতো জীবনযাপন করছে। যে এই ভিডিওটি করেছিল সে তো এই জায়গা থেকে আসতেই চাচ্ছিল না, কারণ এই জায়গাটি জেলিফিশের জন্য আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল।
এটিও একটি জেলিফিশ। আকর্ষণীয় এই জেলিফিশটিকে ডিস্কো জেলিফিশ বলা হয়, তবে এটি তার বৈজ্ঞানিক নাম নয়। এর এমন আকর্ষণীয় রূপের জন্য তাকে এমন নাম দেয়া হয়েছে। এছাড়াও এটিকে ব্লাডি বেলি জেলি বলা হয়। লাল রঙের এই জেলিফিশ দেখতে অনেকটাই হার্টের মতো, আর এদের শরীরে সর্বক্ষণ হলুদ সবুজ বিভিন্ন রঙের বাতি জ্বলতে থাকে। তাই এটিকে দেখে মনেই হবে না এটি কোনো প্রাণী, যা সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।